आज विश्व आदिवासी दिवस विश्व आदिवासी दिवस की कम पालन है से सम्पर्क कथा बोल अगस्ट समग्र विश्व नये अगस्ट आदिवासी दिवस पालन करा है जानते चाहिए आज के 30 बचर आगे 1994 ख्रीटाब्दे जतियों संघ प्रथम विश्व आदिवासी दिवस पालन करे कारण पृथ्वी जेदी मानुषे आविर्भव সেদিন থেকে আমাদের এই বিশ্বে আদিবাসী হচ্ছে আদিম নিবাসী মূলবাসী পৃথিবীর সর্বত্র আদিবাসীরা বিরাজমান তাদের কৃষ্টি কালচার তাদের সংস্কৃতি তাদের ভাষা তাদের ঐতিহ্য এই আদিবাসীদের কৃষ্টি কালচার সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার জন্য আদিবাসীদের যাতে ভবিষ্যতে তারা বিলুপ্ত না হয়ে যায় তাদের ভাষা তাদের ধর্ম তাদের সংস্কৃতি যারা বিলুপ্ত না হয়ে যায় তাই আজ থেকে 30 বছর আগে 1994 খ্রিস্টাব্দে জাতীয় সংঘ সিদ্ধান্ত নেয় তাদের যে সাধারণ পরিষদ সেই সাধারণ পরিষদের আনুষ্ঠানিকভাবে তারা সিদ্ধান্ত নেয় যে বিষয় আদিবাসী দিবস পালন করা হবে তার পরবর্তী বছর এই নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন হয় কারণ আমরা সকলে জানি পৃথিবীতে যত সম্প্রদায়ের মানুষ রয়েছে সেই সম্প্রদায়ের মানুষের মধ্যে সব থেকে পুরনো এবং প্রাচীন ঐতিহ্যবাহী সম্প্রদায় হচ্ছে এই আদিবাসী শুধু ভারতবর্ষ না শুধু পশ্চিমবঙ্গের নয় এই আদিবাসীরা সমগ্র বিশ্বে এই 9 আগস্ট আদিবাসী দিবসকে কম বেশি 40টি দেশে এবং 30 কোটি মানুষ এই আদিবাসী দিবসটা পালন করে আসছে কারণ সেদিনকে জাতীয় সংঘ ঘোষণা করেছিল সুপ্রতি সম্পন্ন মানুষের জেনে ছিল যে পৃথিবীর মন জঙ্গল পৃথিবীর মাটি পৃথিবীর পাহাড় পর্বত প্রকৃতি এক কথা বলতে গেলে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র এই আদিম সম্প্রদায়ের মানুষরা তাই এরা যাতে বিলুপ্ত না হয়ে যায় এদের সংস্কৃতি যাতে বিলুপ্ত না হয়ে যায় এদের ভাষা এদের কৃষ্টি কালচার বিলুপ্ত যদি হয়ে যায় তাহলে পৃথিবীর যে বাস্তুতন্ত্র পৃথিবীর যে ভারসাম্য সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে সেটাকে আজ থেকে 30 বছর আগে জাতীয় সংঘটা কিন্তু বুঝতে পেরেছিল তাই সেই সুপ্রতি সম্পন্ন মানুষরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে একটি সভা গৃহে এই বিশ্ব আদিবাসী দিবসটা পালন হবে না আগামী দিনে শুধু ভবিষ্যতে সমগ্র পৃথিবীব্যাপী যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আদিবাসী মানুষের বসবাস করে আদিম নিবাসী মানুষরা বসবাস করে এই পৃথিবীর ভূমিপুত্ররা বসবাস করে তারা জঙ্গলে থাকুক তারা পাহাড়ি থাকুক তারা আমাদের সভ্য জগতেই থাকুক তাদের সংস্কৃতিকে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ভবিষ্যতে বাঁচানোর প্রচেষ্টাকে তার পথটাকে সুদৃঢ় রাখার জন্য এই বিশ্ব আদিবাসী দিবসটা পালন করা আসছে আজ আমরা এই বরাবর ব্লকের অধীন হাতিকান্দা আদিবাসী সম্প্রদায়ের যিনি সাঁওতাল সম্প্রদায়ের যিনি মাঝিওয়ালা আছেন তার ওনার অধীন এই জায়গাখানে এই বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট পালন করা হচ্ছে আগামী আগামী দিনে আবার পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি আগামী দিনে চিন্তা হইব আর একটা ভাষা আমি দিয়ে রাখি আজ 2023
30তম বিশ্ব আদিবাসী দিবস আমরা পালন করছি। আমাদের ভারত জাগা মাটি পাড়ানো মহল যেটি অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন হিসেবে কাজ করছে সর্বত্র সর্বব্যাপী, তেমনি আমাদের বরাবর বরাবর এই সামাজিক সংগঠন কাজ করছে। তার পক্ষ থেকে আমরা আগামী এই 9 আগস্ট কি হবে, এর ভূমিকা কি কেমন হবে তার বার্তা খুঁজেছি। আমরা জানি এই 2023 সালে দাঁড়িয়ে আমি নিজের জাতিবাহী সম্প্রদায়ের মানুষ হওয়া সত্ত্বেও আমি আজকে অহংকার নয় গর্বের সাথে নয় আমি দুঃখের সাথে বলছি, আজকে আমাদের যেখানে ইতিহাস হয়ে গেছে এই আদিবাসীরা ভূমিপুত্র, যদি পৃথিবীতে কোনো মানব জাতির প্রথম সৃষ্টি হয়ে থাকে তাহলে আদিবাসীদের এই পৃথিবীতে তাদের পদক ধুয়ে এই পৃথিবীতে প্রথম পড়েছে। সেখানে আমি বলি আজকের এই আদিবাসী সম্প্রদায় অতি সংকট হয়েছে, কারণ কিছু ক্ষমতালিষ্ঠ কিছু স্বার্থ পর মানুষরা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে আদিবাসীদের উন্নয়নের নামে আদিবাসীদের শিক্ষাদানের নামে তারা ভাঙাভাঙি করে আসছে। কারণ এই পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ একটা মিশন একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছে, তার সত্ত্বেও বলি আজকে আদিবাসীরা কেন হারিয়ে যাচ্ছে। আমি সেই সব আদিবাসীদের মানুষদের বলছি যারা নিজের ভাষাকে ভালোবাসে না, নিজের ধর্মকে ভালোবাসে না, নিজের সংস্কৃতি নিজের আদর কায়দা কৃষ্টি কালচারকে ভালোবাসে না, তারা কিন্তু অন্য ধর্মে তারা অন্য ধর্ম গ্রহণ করছে বা অন্য ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলি এই সরল সাদা মাটা আদিবাসী ধর্ম এই সাঁওতাল ধর্ম এই সাহি ধর্মকে ত্যাগ করে তারাকে খ্রিস্টান মিশনারিতে চলে যাচ্ছে। কেন যাচ্ছে না, সেখানে গেলে হয়তো তার শিক্ষার অভাব হবে না, সেখানে গেলে তার দৈনন্দিন অর্থের অভাব হবে না, তাকে অস্ত্র বিস্তারে ধরবে না, তাকে ভূত পেট ধরবে না, এরকম একটি কুসংস্কারাচ্ছন্ন চিন্তাভাবনা নিয়ে এরকম একটি কুসংস্কারাচ্ছন্ন মস্তিষ্ক নিয়ে তারা আজকে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। সেই সব মানুষকে আমি বলি এখন সময় আছে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কি তাদের আসল উদ্দেশ্য কি, একমাত্র সে আদিবাসী হলে সে জানতে পারবে, একমাত্র স্বার্থপর মানুষের নয়। আগামী দিন এই বার্তা যদি রাখি আমাদের ছোট ছোট ভাই বোনেরা ছোট ছোট আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা শিক্ষার আঙিনায় পৌঁছাতে পেরেছে তারা যেন নিজের ভাষাকে নিজের ধর্মকে নিজের কৃষ্টি কালচারকে যেন বিশ্ব সম্মেলনে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার মতো শিক্ষা কাজ অর্জন করে। আগামী দিনেও এই 9 আগস্ট পালন হবে, কিন্তু সেটা যেন নিজের সংস্কৃতি নিজের কালচারকে আঁকড়ে ধরে নিজের সংস্কৃতি কালচার নিজের মানুষজনকে ভালোবেসে তাদের প্রতি একটি দায়বদ্ধতা তৈরি করে যেন এই 9 আগস্ট যেন পালন করা হয়। সিধু কানু বীর কবি বাবা তাহেন জাপি থি সিধু কানু বীর কবি বাবা তাহেন জাপি থি জগৎ জগৎ আদিবাসী মহানা বাতাও আদিবাসী মহামানা বাতাও স্যার কো সাগুন কো জগৎ জগৎ আদিবাসী মহান মহামানা মানা বাতাও স্যার কো সাগুন কো আগো মমন বাতাওয়া অধিকার কোন হাতাওয়া আগো মমন বাতাওয়া সাগুন কো হাতাওয়া আগো মমন বাতাওয়া আদিবাসী মানব দিবস মানব বাতাও স্যার কো সাগুন কো।